হুজুরের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, পুরুষ এবং মহিলার ইহরামের মধ্যে পার্থক্য কি? বিষয়টি জানিয়ে দিলে আমি খুশি হব। ইহরাম তো নিয়ত। পুরুষ কিংবা নারী ইহরামের মধ্যে নিয়ত করে নেয় যে আমি মুহরিম হয়েছি। এখন পুরুষের জন্য ইহরামরত অবস্থায় সেলাইকৃত কাপড়, এটা যেহেতু নাজায়েজ হয়ে তাকে পরতে পারবেন না, এই জন্য তিনি এটা ফেলে দিয়ে চাদর, সেলাইবিহীন চাদর তিনি আবৃত করে নেন। মহিলাদের জন্য আলাদা কোনো ইহরাম নেই। মহিলা আপন সেই সেলাইকৃত কাপড় যেগুলো ঘরের মধ্যে পরে থাকেন সেই কাপড় যে কোনোভাবে পরল, আর তার সমস্ত পর্দা সব বিষয়ে তাকে খেয়াল রাখতে হবে, যদিও বা মহিলা আপন চেহারাকে প্রকাশ করে রাখবে। অর্থাৎ যখন ইহরাম করবেন ওনার চেহারা, ওনার কপাল এগুলো প্রকাশিত হবে। বাকি মহিলাদের জন্য ইহরামের ক্ষেত্রে পরার ক্ষেত্রে কোনো নির্ধারণ নেই, যদিও বা ইহরামরত অবস্থায় মহিলাদের জন্য যে আহকাম রয়েছে সেটা পুরুষের ক্ষেত্রে এবং নারীর ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে সমান, কিন্তু কাপড়ের ক্ষেত্রে এই পার্থক্য রয়েছে। পুরুষের ক্ষেত্রে সেলাইবিহীন চাদর আবৃত করতে হবে, মহিলারা আপন সেলাইকৃত অনুরূপভাবে নিজেদের পরিপূর্ণ পর্দা, বোরকা পরা, আবায়া পরা, এই সব কিছুই থাকবে, শুধুমাত্র নিজেদের চেহারা তারা গোপন করতে পারবেন না। যখন পুরুষের ক্ষেত্রে আহকাম, না মাথা তারা গোপন করবেন, না চেহারা তারা গোপন করবেন, আর সেলাইকৃত কিছুই পরবেন না, দুটি চাদর দ্বারা শুধুমাত্র নিজেকে আবৃত করে নেবেন।